আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আপনার স্বামী বিদেশে থাকে অথবা আপনার সন্তান বিদেশে থাকে অথবা আপনার পিতা আপনার কোনো আত্মীয় বড় ভাই হোক যে কেউ হোক আপনার যদি কোনো শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজনগণ বিদেশে থাকেন তাহলে একটি আয়াত যদি আপনি পড়েন তাদেরকে উদ্দেশ্য করে তাহলে আল্লাহ আল্লাপাকরবুল আলমিন বলেছেন যে আমি তাদেরকে একেবারেই নিজ কায়দায় আমি তাদেরকে নিজ হাজতে আমি তাদেরকে রাখবো এবং যা কিছু তাদের প্রয়োজন হয় সমস্ত কিছু আমি আল্লাহ গাইবী খাজানা দিয়ে গাইবী মাধ্যমে আমি আল্লাহ পাকরবলা আলামীর কবুল করে দেব সোহান আল্লাহ তো আসুন আমরা এখানে এটি বর্ণনা হয়েছে যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজ আল্লাহ তালান হতে বর্ণিত বুখারি শরীফের দুই হাজার একশত বাইশ নম্বর হাদিস এখানে ইরাদ করতেছেন যে হেফাজতের জন্য তাদের আত্মীয় স্বজনদেরকে হেফাজতের জন্য আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে দোয়া করেছেন এবং এই দোয়া পড়তে উৎসাহিত করেছেন দুয়াটি হচ্ছে এই আউযু বিকালিমাতিল্লাহি তাব্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল্লাহ মা এইভাবে আপনি এই দোয়াটি পড়বেন দেখবেন এটির অর্থ কি এটির অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের পরিপূর্ণ কালিমার মাধ্যমে প্রত্যেক শৈতান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ পাকের কাছে পানা চাচ্ছি চাচ্ছে মারাত্মক একটি দোয়া আমরা এই দোয়াটি পরবহিংসা ইনশাআল্লাহ এরপরে আপনি এই দোয়াটি কখন পড়বেন আপনি পাঁচ নামাজের পরে আপনি পড়তে পারেন বা যে কোনো সময় আপনি পড়তে পারেন কোনো অসুবিধে নেই আপনার ইনশাল্লাহ সব জায়গায় আপনি এটা পড়তে পারেন তো আজকের মতো এই পর্যন্তই বিদানী আলাইকুম রহমতুল্লা